হরিণ অতি পরিচিত একটি প্রাণী। হরিণ আমাদের পরিবেশ ভালো রাখে। হরিণের ইংরেজি ড্রাগন ফ্লাই। হরিণ তাদের মাথা ইচ্ছা মতো ঘোরাতে পারে বলে কেউ তাদের কাছাকাছি যেতে পারে না। কাছাকাছি গেলেই হরিণ উড়ে চলে যায় অন্য আগাছা ঘাস বা লতা পাতায়। হরিণ লাল সবুজ হলুদ কমলা সহ অনেক মিশ্র রঙেরও হয়ে থাকে। আজকে হরিণকে নিয়েই আপনাদের বিস্তারিত জানাব। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হরিণ ওডোনাটা বর্গের অন্তর্গত এপিপ্রোক্টা উপবর্গের এক ধরনের ছোট পতঙ্গ। হরিণের বৃহৎ যৌগিক চোখ, দুইজোড়া শক্তিশালী এবং স্বচ্ছ পাখা এবং দীর্ঘায়ত শরীর দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত। বসে থাকার সময় এদের পাখা আনুভূমিক এবং শরীরের সাথে সমকোণে থাকে। হরিণের অন্যান্য পতঙ্গের মতো ছয়টি পা থাকলেও এরা হাঁটতে পারে না। এদের পা কাঁটাযুক্ত এবং ডালপালায় বসার উপযোগী। হরিণের মাথা বড় এবং ইচ্ছে মতো ঘোরাতে পারে। হরিণের রয়েছে চারটি স্বচ্ছ পাখা। এই পাখার সাহায্যে হরিণ উড়ে বেড়ায়। প্রজাতিভিত্তে 25 থেকে 35 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এরা। লেজের দিকটা হয় লম্বা এবং চিকন। মাথা বেশ মোটা। হরিণ মশা, পিঁপড়া, মাছি, মৌমাছি সহ ছোট ছোট পোকামাকড় শিকার করে খায়। হরিণ পানিতে জন্মায়। পূর্ণবয়স্ক হরিণ পানিতে ডিম পাড়ে এবং পানিতেই এর বাচ্চা বা নিম্ফ হয়। বাচ্চাগুলো বড় হয়ে ডাঙায় উঠে আসে, তাই পানির কাছাকাছি হরিণ বেশি দেখা যায়। আগেই বলেছি, হরিণ মশা এবং অন্যান্য ছোট পোকামাকড় যেমন মাছি, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি ইত্যাদি খেয়ে খাদ্যজাল রক্ষা করে। হরিণ সাধারণত পুকুর, হ্রদ, ঝর্ণা এবং জলাভূমির আশেপাশে পাওয়া যায়, কারণ এদের লার্ভা যা কিনা নিম্ফ হিসেবে পরিচিত সেগুলো হচ্ছে জলজ। নিম্ফ আক্রান্ত হলে ব্যথা উদ্রেককারী কামড় বসাতে পারে, সেক্ষেত্রে দংশিত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। তা না হলে ফোস্কার আকার ধারণ করে রোগ সংক্রমণ করতে পারে। গবেষকদের মতে পৃথিবীতে প্রায় 5,700 প্রজাতির হরিণ দেখা যায়। আমাদের দেশে একসময় শতাধিক প্রজাতির হরিণ থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে ক্রমশই তা কমে আসছে। পরিবেশ বান্ধব ছোট জীব হরিণ ও এর বাচ্চা জলাশয়ে পোকামাকড় এবং মশার লার্ভা খেয়ে মশা নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পূর্ণবয়স্ক হরিণ উড়ন্ত অবস্থায় শিকার করে। হরিণ একাধারে বিভিন্ন প্রজাতির মশা দমন, ফসলের ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পোকামাকড় দমনেও ভূমিকা রাখে। প্রচলিত রয়েছে যে এলাকায় যত বেশি হরিণ সে এলাকার পরিবেশ তত ভালো। উপকারের কথা বিবেচনা করে বিভিন্ন দেশে হরিণ সংরক্ষণ করা হয়। সৌন্দর্যের কারণে জাপানি শিল্পকলায় হরিণের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।